হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ ইসলাম ইসলামেন ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি হোটেলগুলোতে যে ধরনের চমুসা পাওয়া যায় আজকে সেই চমোচার রেসিপি নিয়ে এসেছি এবং কীভাবে ঘরে বসে চমসার সিট তৈরি করা যায় আমি সেটাও আজকের ভিডিওতে দেখাবো সমোসার সিট তৈরি করার জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এর সাথে আমি অ্যাড করবো হাফচা চামচ পরিমাণ লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণ তেল আর লাগবে প্রয়োজন মতো আইস কোল্ড ওয়াটার আমি কিছু ঠান্ডা পানির মধ্যে বরফ দিয়ে দিয়েছি এতে করে সমুসার বাইরের শেলটা অনেক বেশি ক্রিস্পি হবে প্রথমে আমি ময়দার সাথে লবণ এবং তেল মিশিয়ে নেব এবার অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটি শক্ত খামিজ তৈরি করব আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আমি বিশ মিনিটের জন্য রেখে দেব প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিলে ডোটা খুব বেশি হার্ড হবে না মিনিট পর আমি ডোটাকে নিয়ে সমান ভাগ করে নেব এবারে ছয়টা ভাগ দিয়ে আমি প্রথমে ছয়টা ছোট সাইজের রুটি বেলে নেব সবগুলো রুটি একই সাইজে বেলার চেষ্টা করবেন সবগুলো রুটি বেলা হয়ে গেলে আমি একটা রুটি নিয়ে তার উপর একটা ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেব এবার এর উপর একটু ময়দা ছিটিয়ে দেব এবার তার উপর আরেকটা রুটি দিয়ে সেম ভাবে তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে দেব এভাবে করে আমি মোট তিনটা রুটি একসাথে একটা আরেকটার উপর বসাবো এবার তিনটা রুটিকে আমি একসাথে বেলুন দিয়ে বড়ো করে বেলে নেব সেমভাবে আমি বাকি তিনটা দিয়েও আরেকটা রুটি তৈরি করে নেব এখানে যে তিনটা রুটি দিয়েছি এগুলো তাওয়ায় দেওয়ার পর আমি একটা একটা করে খুলে নেব আমি তিনটা তিনটা দিয়ে দুইটা বড় রুটি বানিয়ে নিয়েছি এবার চুলের মধ্যে একটা ফ্যান গরম করে তাতে একটা করে রুটি দিয়ে দেব রুটিটা যখন এপাশ হালকা হয়ে যাবে তখন আমি উল্টে দেব একটু হাত দিয়ে গুড়ি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু তিনটে রুটি একসাথে আছে রুটিটা যখন দেখবেন কালার হালকা চেঞ্জ হয়ে আসবে তখন রুটিটাকে উল্টে দেব এবং অপর ফিট থেকে একটা রুটি তুলে নেওয়ার চেষ্টা করব আমি যেহেতু প্রতিটা রুটির উপর ময়দা ছিটিয়ে দিয়েছি তাই একটা থেকে আরেকটা তুলে নিতে কোনো সমস্যা হবে না অপর পিঠ থেকে একটা তুলে নিয়ে আমি রুটিটাকে আবার উল্টে দেব এবং সেম পদ্ধতিতে ফিট পিঠ থেকেও আমি একটা রুটি তুলে নেব এভাবে করে আমি বাকি রুটিটাও তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব এবং সেম পদ্ধতিতে একটা একটা করে রুটি তুলে নেব তাওয়ার মধ্যে থাকতে আমি দুইটা বড় রুটি থেকে ছয়টা পাতলা রুটি আলাদা করে নিয়েছি এবার এগুলোকে আমি চমুসা শীটের আকারে কাটবো আমি দুইটা পদ্ধতিতে আপনাদেরকে কেটে দেখাবো এর জন্য আমি প্রথমে চারটা রুটি একটা উপর বসিয়ে নিয়েছি এবার একটা ধারালো চুরি দিয়ে আমি এগুলোর চারপাশের অংশগুলো কেটে ফেলব তবে এই অংশগুলো আমরা ফেলে দেব না এগুলো আমরা সমুসার ভিতর যে ফুড দেব সেখানে ব্যবহার করব হোটেলগুলোতে সাধারণত এই অংশগুলোকেই সমুসার ভিতর ব্যবহার করা হয় এর ফলে সমুসাটা অনেক বেশি ক্রিস্পি হয় চারপাশ থেকে অংশগুলো কেটে বাদ দেওয়ার পর আমি এবার এটাকে মাঝখান থেকে দুই ব্যাগ করে নেব এবার বাকি দুইটা রুটি নিয়ে আমি আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এক্ষেত্রে কোনো অংশ বাদ দিতে হবে না আমাদের দুই রকমের শীট রেডি হয়ে গিয়েছে এবার প্রথম শীট থেকে আমি যে অংশগুলো কেটে ফেলেছিলাম সেগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি এবার এগুলোকে আমি ডুবো তেলে লালচে করে ভেজে নেব এগুলোই আমরা চমচার ভিতরে ফুডের সাথে ব্যবহার করব। তবে বাজার সময় খুব বেশি লাল করে ফেলবেন না তাহলে কিন্তু নামাতে নামাতে এগুলো কালো হয়ে যাবে এবং তিতা হয়ে যাবে আমি এগুলোকে মচমচে করে ভেজে নিয়েছি এবার সাথে ফুরের জন্য আমি আরও ব্যবহার করব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ চিঁড়ে এটা শুকনো চিঁড়ে এক চা চামচ পরিমাণ চাট মশলা স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ গরম মশলা এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আমি প্রথমেই মচমচে করে ভেজে নেওয়া রুটির অংশগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব এবার এর সাথে একে একে পেঁয়াজ কুচি চিঁড়ে এবং সব রকম মশলা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমুসার ফুর রেডি হয়ে গিয়েছে এই ফুরের মধ্যে চিঁড়া ব্যবহার করা হয় কারণ এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ আছে তাই কাঁচা পেঁয়াজের ফানিটা যেন চিঁড়ে চুষে নিতে পারে সমুচাগুলো জোড়া লাগানোর জন্য আমি দুই টেবিল চামচ ময়দার সাথে হালকা ফানি মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব আমাদের সব কিছু রেডি এবার সমোসা তৈরি ফেলা আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে ফোল্ড করছি এবার ফোল্ড করা অংশগুলোর মধ্যে আমি যে ঘন ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি এবার এর ভিতরে ফুট দিয়ে আমি এটাকে ফোল্ড করে নেব আমি ত্রিভুজাকৃতির যে শিট কেটেছিলাম সেগুলো দিয়ে তৈরি করে দেখাচ্ছি সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর আপনার চাইলে দু তিন দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন অথবা ডিপ ফ্রিজে এক মাসের মতো ভালো থাকবে এবার আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব তেলে ছাড়ার পর একটু ঘন ঘন উল্টে পাল্টে দিবেন না হলে কিন্তু পুড়ে যাবে যখন এরকম কালার হয়ে আসবে তখন সমোসাগুলোকে নামিয়ে ফেলবেন সেম পদ্ধতিতেই সবগুলো ভেজে নেবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিগুলোতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না